আজান শুনে বিনা কারণে জামাত ত্যাগ করে মাসজিদে যায় না যে ব্যক্তি আজান শুনে বিনা কারণে মাসজিদে যায় না তার সালাত হবে 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 না, না না। তার তার সালাত সালাত আমি বলেছি কথা কোনো লাভ নাই শত্রুতা করে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আজান শুনে মাসজিদে যায় না আজান শুনে মাসজিদে যায় না তার সালাত হবে না তার সালাত হবে না নবী বলেছেন তাহলে এবার বলেন যে আমি কাজ করবো সমস্যা কি আপনি যদি দূরে কোথাও কাজ করেন সেটা হিসাব ভিন্ন আপনি ওই ক্ষেতের আলেই সরাত আদায় করে নেবেন আপনার জন্য জায়গ আছে কোনো সমস্যা নেই তবে আমি যদি এরকম মনে করি কাজই তো করতেছি সমস্যা কি ঘরে তো পরি ঘরে যদি পরি সরাত শয়তান তার উপর বিজয়ী হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিন